আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই হেলদি একটি সবজি রেসিপি তো শীতকালে সবজি খেতে সবারই ভালো লাগে শীতের সবজির মজাই আলাদা তো এখানে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি আলু এখানে মিষ্টি আলু নিয়েছি পেঁপে নিয়েছি গাজর নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি সিম নিয়েছি ফুলকপি নিয়ে নিয়েছি এভাবে কিউব কিউব করে আমি কেটে নিয়েছি তো এই যে দেখুন আমি ফুলকপিটাকে এভাবে কেটে নিয়েছি খুবই হেলদি একটি সবজি ছোট বড় সবার জন্য এটা আমরা সকালের নাস্তায় কিংবা এটা আমি আমার ডায়েটে রাখি তো এ তো দেখুন আমি কিউব করে কেটে নিয়েছি এবং এই সবজিটা খুবই হেলদির পাশাপাশি খুবই মজার তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করে কেটে নিতে হবে এখন এই সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরাতে দিব তো খুবই সিম্পলভাবে এই সবজিটা আমি রান্না করি তো এখানে সবজি রান্নার পর আমি যে সবজিটাকে বাগার দিব তার জন্য রসুন কুচি করে নিয়েছি এবং দুটি মরিচ দিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে তাই বেশি আমি একটা ঝাল দিয়ে তো ধুয়ে নেওয়ার পর সবজিগুলোকে এখানে একটি পেঁয়াজ কুচি এক চিমটি হলুদের গুঁড়ো এক চিমটি মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দুই চিমটি ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিয়েছি কারণ এতে মশলা একেবারেই মানে না ব্যবহার করার মতো করে একটু ব্যবহার করতে হবে এটাই সবজির স্বাদ তারপর এখানে আমি দিয়ে দেব পানি দেখুন পানির পরিমাণটা যাতে সবজিটা ডুবে যায় এভাবে আমাকে পানিটা দিতে হবে তো এই যে আমি সবজিটা মধ্যে পানি দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে দিলাম এখন এটাতে কোনো তেল কোনো কিছু ব্যবহার করা যাবে না এখন এই সবজিটাকে আমি চুলায় বসিয়ে দিলাম তো এ তো আমার সবজিটা বসানোর পর যখন বলক চলে আসবে তখন এটাকে একদম নিবু নিবু চুলায় রেখে এই সবজিটাকে রান্না করতে হবে এটাই হচ্ছে আসল মজার রহস্য তো এই যে সবজিটা যখন এভাবে পানি শুকিয়ে আসলো তখন আমি চামচের সাহায্যে সবজিটাকে একটু ভেঙে ভেঙে দিব তো এই তো দেখুন আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি বা আপনারা ডাল ঘুঁটনির সাহায্য ভেঙে ভেঙে দিতে পারেন আমি প্রায় ডাল গুটনির সাহায্য ভেঙে ভেঙে দেই তো এই তো দেখুন সবজিটাকে আমি ভেঙে ভেঙে দিয়েছি আমি লবণটা চেক করে নিয়েছি আমার লবণটার প্রয়োজন হয়নি আপনারা আপনাদের প্রয়োজন মতো করে লবণ দিবেন তো সবজিটা এরকম হয়ে আসলে পানি শুকিয়ে আসলে তারপর নামিয়ে নেব তারপর অন্য একটি চুলায় আমি রসুন কুচি আর একটি মরিচ একটু লাল লাল বাদামি করে ভেজে নেব তারপর আমি সেই সবজিটাকে বাগার দিয়ে নেব তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরা এতে এই সবজির যে সারটা এটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা অবশ্যই আমার মতন সবজিটা বাসায় ট্রাই করে দেখবেন ছোট বড় সবার জন্য খুবই হেলদি একটি সবজি তো এই যে সবজিটাকে আমি বাগান দিয়ে নিচ্ছি সবাই এই সবজিটা খেয়ে খাবেন অবশ্যই খাবেন আমি এটা সবাইকে বলবো আপনারা এই সবজিটা সবসময় আপনাদের খাবারের মেনুতে রাখবেন খুবই হেলদি একটি সবজি তো এতো তোর সবজিটাকে আমি তিন চার মিনিট চুলায় রাখবো একটু ভালো করে বলক চলে আসলে তারপর সবজিটাকে আমি নামিয়ে নেব চুলা থেকে খুব মজা হয়েছে মশাল্লাহ তো এতো সবজিটাকে এখন আমি প্রায় নামিয়ে নেব তো আমি চুলা থেকে নামানোর পর সবজিটা আরও ঝোল টেনে নেবে এই তো দেখুন খুব মজা হয়েছে আশা করি সবাই আমার মতো ট্রাই করে দেখবেন তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং বেশি বেশি করে হেলদি খাবার খান হেলদি সবজি আপনি আপনার ডায়েট চ্যাটে রাখুন তো আল্লাহ হাফেজ